হ্যালো হ্যালো স্বাগতম স্যার, সনেট বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার রেজাল্ট তো অনেক ভালো হয়েছে স্যার। থ্যাংক ইউ, মানে আমি নিজের থেকে থ্যাংক ইউ দিলাম, একটা ভালো রেজাল্ট হয়েছে স্যার আমার। স্যার এই যে মানে আমার একটা ফ্রেন্ড আর কি, ও স্যার একটু আপনি তার সাথে কথা বলেন স্যার, ওই যে সে আর কি আমার রেজাল্ট সম্পর্কে আপনি একটু জিজ্ঞেস করবেন স্যার। নেন স্যার, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। নিবো? হ্যাঁ স্যার, ফ্রেন্ডলি অনেক জিজ্ঞেস করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অনন্যা, কি অবস্থা? আশফাক স্যার বলছেন? আর আমি আশফাক। আশফাক কি স্যার, তুমি চিনো না আমারে? ওর বন্ধু আমি। ও স্যার, ওর রেজাল্টের কি অবস্থা? ফেল ফেল, লাভ নেই ওরে দিয়া। ও আজকে ও ফেল, আগামী বছর ও ফেল, পরের বছর ও ফেলই করব। ফেল ছাড়া ওর জীবন আর কিছু নাই, বুঝো নাই? আচ্ছা ওই সেই সেই সেই, থ্যাংক ইউ স্যার। স্যার সবকিছু ঠিকঠাক মতো বলছেন না স্যার? আমি সব বলে দিয়েছি, বলেছি প্রিন্টিং মিস্টেকের কারণে তোমার নামটি আসেনি, বুঝেছো? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে বচ্চো, বাই। হইছে তো, সেলিব্রেট করো এবার, আমি পাস করছি, সেলিব্রেশন কই আমার? হ্যাঁ হাগ দিবে একটা হাগ না, থাক পরে দিই পরে দিই। আগে বলো কি ট্রিট দিবা, কি খাওয়াবো? আমি পাস করছি, খাওয়াবো না কি বাবা? মূর্তি হয়েছে কেন, এরকম চুপ করে আছে কেন? বলো মূর্তি করো, তোমার বয়ফ্রেন্ড পাস করছে, মূর্তি করবো না? কি হলো এরকম মূর্তি হয়ে গেলো কেন, চুপ করে আছে কেন? তোর থেকে হয়ে গেলা সেলিব্রেট করবো না? আশফাক কি তোমার টিচার না ফ্রেন্ড? তোমার মতন মানুষের সাথে কারো চলা উচিত না, কারণ না।